দর্শকদের প্রতিক্রিয়া যে এরকম হবে এটা আশা করিনি, কারণ আমি ভাবছিলাম যে আসলে কোরবানি ঈদে মানুষ গরু টুরু কেটে প্রথম দিন হয়তো আসে না, সেকেন্ড দিন আসবে। বাট আমাদেরকে আসলে অবাক করে দিল সিনেপ্লেক্সে হাউসফুল, 7টা শোটা হাউসফুল। এইমাত্র আমার আমার একটা টিমের দুজন সনিতে সিনেমা দেখতেছে, সনিতে রেসপন্স খুব ভয়াবহ হাউসফুল। তো এটা কোরবানি ঈদের ছবি এবং এতগুলো সিনেমা মাঝখানে আমার ছবি যে প্রথম শোতে ভালো যাচ্ছে, দর্শক পরিপূর্ণ, এটা আসলে ভালো লাগছে। আর আমি চুপি চুপি সিনেমা দেখছিলাম দর্শকদের সাথে লুকায় লুকায়, মানে দর্শকটা কোথাও হাততালি দিচ্ছে, কখনো কখনো কাঁদতেছে, এটা আমার খুব ভালো লাগছে। এবং শুরুটা যেহেতু এরকম হইলো, আশা করতে পারি সিনেমা ইনশাল্লাহ সামনে আরও ভালো যাবে। এটা তো আসলে আমি আর বলবো না কিছু, দর্শকরা তো দেখছে আমার ছবি, তো আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্ট ছিলাম। বাট এতটা কনফিডেন্ট, আমি ভাবছিলাম যে আস্তে আস্তে প্রথমে হয়তো কিছু মানুষ দেখবে, তারপরে কিছু মানুষ দেখবে। বাট প্রথম দিন তারা সিনেমা দেখছে আমার ছবিটা, তারা তো আসলে অরিজিনাল দর্শক, তারা আসলে অরিজিনালি হয়তো আমাদের সিনেমাটা দেখার জন্যই আসছিল। তো এই জন্য দর্শকদেরকে ধন্যবাদ, দর্শকরা আসলে জবাবটা দিয়ে দিল। তো আশা করি সামনে যদি ভালো হয় আরও ভালো হবে সিনেমা ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেরকম দর্শক প্রতিক্রিয়া দেখলাম আমরা, না মানে 100% দর্শকরাই কেঁদে কেঁদে বেরোচ্ছে এবং তারা খুবই হ্যাপি, তারা আপনাদেরকেও ভালো ভালো কথা বলছেন। তো এরকম যদি হয় হল ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমাদের বেশি হবে ইনশাল্লাহ।